আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সহকারী শিক্ষক বাংলা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। তোমরা সবাই জানো আমি গত ক্লাসে সমাস নিয়ে আলোচনা করছিলাম এবং সমাসের আমরা কিছু খণ্ড চিত্র আলোচনা করেছি। আজকে তারই একটা ধারাবাহিকতায় একটা সমাসের একটা অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আজকে আলোচ্য বিষয় জানো, আজকের আলোচ্য বিষয় কর্মধারয় সমাস। আমরা কর্মধারয় সমাস নিয়ে আজকে আলোচনা করব। কর্মধারয় সমাস, আমরা ইতিপূর্বে সমাসের সংজ্ঞা, সমাস কত প্রকার আমরা সব জেনেছি। আমরা জেনেছি পূর্বপদ, পরপদ, আমরা জেনেছি সমস্ত পদ, আমরা জেনেছি ব্যাস বাক্য, সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা কর্মধারয় সমাসের পূর্বাভিত আলোচনা করব। আমরা সবাই জানি কর্মধারয় সমাস চার প্রকার, এটা আমরা জানি। কর্মধারয় সমাস চার প্রকার। এক, উপমান কর্মধারয়। দুই, উপমিত কর্মধারয়। আমরা এক জানলাম উপমান কর্মধারয়, দুই উপমিত কর্মধারয়, আর দুটো আমি একটু পরে লিখতেছি। আমরা যদি ব্যাকরণ ব্যাখ্যা আসি তাহলে আমরা এ কথা জানি বা তোমরা এ কথা জানো, উপমান কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসে, আর উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের শেষে ন্যায় শব্দটি বসে। এটা ব্যাকরণীয় ব্যাখ্যা সাধারণত, কিন্তু আমরা এভাবে জানবো না, আমরা একটু ভিন্নভাবে জানার চেষ্টা করব। আমরা একটু উপমান এবং উপমিত এ দুটো শব্দের একটু ব্যাখ্যা আসি। কিরকম ব্যাখ্যা? উপমান এর শব্দটির মধ্যে উপমা কথাটা আছে, এবং আমরা জানি উপমা এর নির্দিষ্ট একটা অর্থ আছে, এটা সত্য কথা। অর্থাৎ উপমা এটা সত্য, এর অর্থ আছে। আমরা এভাবে একটু মনে রাখার চেষ্টা করব, সত্য সমাস মনে রাখবো আমরা। দুই নম্বর যেটা আছে উপমিত, উপমিতর তটা যদি বাদ দেয় তাহলে উপমী কথাটা আসে, যার নিজস্ব কোনো অর্থ নাই বা যার নির্দিষ্ট কোনো অর্থ নাই। তাহলে আমরা এখানে নামকরণ করতে পারবো, এটা আমি বলতে পারি এটা মিথ্যা সমাস, মিথ্যা সমাস। আমি সত্য আর মিথ্যা দ্বারা কি বোঝাচ্ছি এটা একটু চেষ্টা করো। আমি সত্য দ্বারা বোঝাচ্ছি উপমা এর নির্দিষ্ট একটা অর্থ আছে, আর উপমি এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। সুতরাং যার নির্দিষ্ট অর্থ আছে সেটা উপমান কর্মধারয়, আর যার নির্দিষ্ট অর্থ নাই সেটা উপমিত কর্মধারয়। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন আমি বললাম ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ, এ কথাটার অর্থ কি? ভ্রমর একটা ভ্রমর, কৃষ্ণ মানে কালো, এ কথাটা সত্য, মানে ভ্রমর কালো হয়। এরপর আমরা জানি তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র কথাটার অর্থ কি? তুষার মানে শিশির, শুভ্র মানে সাদা, তার মানে শিশির সাদা, এ কথাটা সত্য। আমরা আরো জানতে পারি অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা কথাটার অর্থ কি? অরুণ মানে আগুন, রাঙ্গা মানে লাল, অরুণ রাঙ্গা আগুন লাল, এ কথাটা সত্য, তার মানে এ তিনটারই অর্থ আছে, মানে এ কথাগুলো সত্য। ঠিক আমি উপমিত কর্মদের একই কথা বলছি, যে মিথ্যা সমাস মানে নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না। যেমন আমি উদাহরণ আসি বাহুলতা, বাহু মানে হাত, লতা লতা পাতা, হাত কখনো লতা পাতার মতো হয় না, তার মানে কথাটা মিথ্যা। এরপর আমরা আসতে পারি নরসিংহ, নর নর সিংহ একটা পশু, মানুষ বা নর কখনো সিংহের মতো হতে পারে না, তার মানে এ কথাটা মিথ্যা। আমরা আসতে পারি ফুলকুমারী, ফুলকুমারী, ফুল আমরা চিনি সবাই ফুল, কুমারী, ফুল কখনো কুমারী হতে পারে না, তার মানে আমরা জানলাম এই ভ্রমর কৃষ্ণ,
তুষার শুভ্র অরুণ ডাঙ্গা এ তিনটা অর্থপূর্ণ শব্দ কথাগুলা সত্য বাহুলতা নরসিংহ ফুলকুমারী এ তিনটা অর্থপূর্ণ শব্দ না কথাটা মিথ্যা সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কথাটা সত্য হয় ন্যায় দেব মাঝে কথাটা যদি মিথ্যা হয় ন্যায় দেব শেষে যেমন ভ্রমর কৃষ্ণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ তাহলে আমার আর সচরাচর সঙ্গে জানতে হচ্ছে না ভ্রমরের ন্যায় কৃষ্ণ যদি আমি বলি তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র অরুণ রাঙ্গা অরুণের ন্যায় রাঙ্গা তার মানে আমরা বুঝে ফেললাম উপমান কর্মধারের সমাসে কথাটা সত্য এবং যার বাস্তব অর্থ আছে সেটা উপমান কর্মধারের সমাস আর উপমিত কর্মধারের সমাসে উপমি যেহেতু নির্দিষ্ট কোনো অর্থ নেই সুতরাং উপমিত কর্মধারের সমাসে নির্দিষ্ট কোনো অর্থ নেই যখন নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না তখন আমরা ন্যায়টা দিব শেষে যেমন বাহুলতার ন্যায় বাহুলতার ন্যায় আমাদের নরসিংহ সিংহ নর সিংহ মানে কি সিংহ নরের ন্যায় তাহলে আমরা জানলাম যে উপমান কর্মধারের সমাসে ব্যাস বাক্যের মাঝে আমরা ন্যায় দেব আর উপমিত কর্মধারের সমাসে ব্যাস বাক্যের শেষে ন্যায় দেব এটা একটা কথা দুই নম্বর কথা এটা যদি বুঝতে সমস্যা হয় আমরা আর একটা পদ্ধতিতে জানতে পারি সেটা হচ্ছে যেটা উপমান কর্মধারের সমাস সেটা হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রথমে বিশেষ্য তারপর বিশেষণ বিশেষ্য প্লাস বিশেষণ বিশেষ্য প্লাস বিশেষণ যদি হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারের সমাস আর উপমিত কর্মধারের সমাসে নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য বিশেষ্য প্লাস বিশেষ্য বিশেষ্য প্লাস বিশেষ্য অর্থাৎ বাহু একটা বিশেষ্য লত একটা বিশেষ্য নর একটা বিশেষ্য সিংহ একটা বিশেষ্য ফুল একটা বিশেষ্য কুমারী একটা বিশেষ্য তাহলে আমরা এই দুইটা জেনে ফেললাম যে উপমান এবং উপমিত আমি আশা করছি এই দুটো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আমরা ব্যাকরণ যে সংজ্ঞা সেটার পাশাপাশি যদি আমরা দুটো বেসিক জানতে পারি একটা উপমা তার মানে উপমা এর নির্দিষ্ট একটা অর্থ আছে সত্য সমাস যার অর্থ আছে সেটা উপমান কর্মধার হয় প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে উপমিত এই উপমি এর নির্দিষ্ট কোনো অর্থ নাই অর্থাৎ এটা মিথ্যা সমাস অর্থাৎ এটা হবে নাউন প্লাস নাউন যদি কথাটা সত্য হয় তাহলে ন্যায় দেব মাঝে কথাটা যদি মিথ্যা হয় ন্যায় দেব শেষে তিন নম্বর আমরা আলোচনা আসতে পারি তিন নম্বর যে সমাসটা আছে সেখানে আমরা একটু আলোচনা করি তিন নম্বর হচ্ছে রূপক কর্মধারের সমাস রূপক কর্মধারের সমাস রূপক কর্মধারের সমাসে আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে যে উপমান এবং উপমিতকে অভেদ কল্পনা করে ব্যাস বাক্যের মাঝে রূপ শব্দটি বসিয়ে রূপক কর্মধারের সমাস হয় এটা ব্যাকরণিক ব্যাখ্যা আমরা একটু অন্যভাবে সমাসটা চেনার চেষ্টা করব তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না অন্যভাবে হচ্ছে যা ধরা যায় না অথবা দেখা যায় না শুধু অনুভব করা যায় তাকে রূপক কর্মধারের সমাস বলে সমাস বলে আমরা কি জানলাম যা ধরা যায় না দেখা যায় না শুধু অনুভব করা যায় তাকে রূপক কর্মধারের সমাস বলে যেমন মন মাঝি মনকে ধরা যায় না দেখা যায় না শুধু অনুভব করা যায় যদি এরকম হয় তাহলে মাঝকে নাম রূপ দেব মনোরূপ মাঝি বিষাদ সিন্ধু আমরা জানি বিষাদ মানে দুঃখ সিন্ধু মানে সাগর দুঃখটা সাগরের মতো তাহলে বিষাদ বা দুঃখকে এটা দেখা যায় না ধরা যায় না শুধু অনুভব করা যায় তাহলে মাঝখানে আমরা রূপ দেব বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু আমরা তিনটা সমাস শিখলাম আমরা আশা করছি তোমাদের তিনটা কোনো সমস্যা হবে না তোমাদের সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে বাদ বইগুলো আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম